সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আসো আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে। এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে, অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বেই আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। শিক্ষার্থীরা, এবার আসো দেখি সচরাচর ব্যবহৃত কিছু রাসায়নিক কীটনাশক, সাধারণত যেগুলো ব্যবহার করা হয় তার মধ্যে দেখো ডাইমেক্রন রয়েছে। এই কীটনাশকের সাধারণ নাম হলো ফসফামিডন, এর বাণিজ্যিক নাম হলো ডাইমেক্রন। এর ক্রিয়া ধরন হলো সংস্পর্শ, পাকস্থলী এবং প্রবাহ বিষ, তিন ধরনের কাজ করে থাকে। সংস্পর্শে আসলে এবং যদি পোকামাকড় খেয়ে থাকে এবং গাছের মধ্যে আমরা দিলাম, গাছ তারা সম্পূর্ণ দেহে পরিবাহিত করে ফেলবে শিকড়ের মাধ্যমে এবং সেভাবে এগুলো কাজ করে থাকে। ইহা তৈল এবং পানিতে দ্রবণীয় হয়, রাসায়নিক ভাবে স্থায়ী এবং গাছের যে অংশের সংস্পর্শে লাগে সেই অংশের ভিতর ঢুকে যায় এরা এবং কোষশ্বাসের সঙ্গে মিশ্রিত হয়ে গাছের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। এর ফলে কীট পতঙ্গ যদি গাছের কোনো অংশ খায় কীট পতঙ্গ মারা যাবে এবং এর বিষাক্ততা সাধারণত 3 সপ্তাহ স্থায়ী থাকবে। স্তন্যপায়ী প্রাণীর জন্য কিন্তু এটা খুবই বিষাক্ত। এছাড়া এটি ধান, পাট এবং আম গাছের যে পোকাগুলো রয়েছে এই পোকাগুলো দমন করার জন্য এটি ব্যবহার করা হয়। এই কীটনাশক 100 EC ইমালসিফিকেশন কনসেন্ট্রেট 100 EC হিসাবে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে দেখো ডায়াজিনন, এর বাণিজ্যিক নাম হলো বাসোডিন বা ডায়াজিনল। এর ক্রিয়া ধরন হলো সংস্পর্শ ও স্থানীয় প্রবেশ বিষ, অর্থাৎ যে স্থানে আমরা প্রয়োগ করব সেই স্থান দিয়ে এরা গাছের দেহে প্রবেশ করবে, মানে কীট পতঙ্গের দেহের ভিতরে প্রবেষ করবে এবং কীট পতঙ্গ মারা যাবে। এর বিষাক্ততা 1 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। ফসলের মাজরা পোকা দেখো স্কিরফোফাগা ইনসার্টুলাস যে পোকা রয়েছে এই পোকাগুলো দমনে এরা খুবই কাজ করে থাকে। এছাড়া গাছের উপরের পোকাও, অর্থাৎ গাছের পাতার উপরে যে পোকাগুলো থাকে সেগুলো দমন করতে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। ইহা তরল এবং দানাদার আকারে পাওয়া যায় বাজারে, দুই ভাবেই পাওয়া যায় এবং এগুলো সংগ্রহ করে বিভিন্ন ভাবে আমরা গাছে দিয়ে থাকি। এরপর দেখো রয়েছে ম্যালাথিয়ন, এটি খুবই কার্যকরী বিষ, বাজারে খুব পাওয়া যায় এবং খুবই ব্যবহৃত হয়, কৃষকরা ব্যবহার করে থাকে। এই কীটনাশক জিথিওল, ফাইফানল এবং আরো অনেক বাণিজ্যিক নামে বাজারে পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে বের করে। প্রধানত সংস্পর্শ বিষ হিসাবে বিষ বাষ্প ক্ষমতাও রয়েছে। এছাড়া নিরাপদে ব্যবহার করার জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এই ম্যালাথিয়নটা তোমার খাদ্যশস্য, এই দেখো গুদামজাত শস্য দানা ই করার জন্য ব্যবহার করা হয়, যেগুলো যে সকল সরকারি গুদামে অনেকদিন খাদ্যশস্য রেখে দেওয়া হয় সেই গুদামজাত খাদ্যশস্য তোমার ভালো রাখার জন্য সাধারণত ম্যালাথন দেওয়া হয়ে থাকে। এছাড়া শাকসবজিতে কোনো বিষক্রিয়া থাকে না যদি আমরা ম্যালাথন প্রয়োগ করি, কাজেই এটি বেশ ভালো একটি কীট বিষ। বিভিন্ন ধরনের পোকা দমন করার জন্য মাঠে, গুদাম ঘরে এমনকি গৃহপালিত পশু পাখির উপরও ব্যবহার করা হয়, কারণ আমরা জানি পশু পাখির দেখো টিক এবং মাইট জাতীয় পোকামাকড় হয় যেগুলো কীট পতঙ্গকে গৃহস্থালী পশু পাখিকে বেশ ক্ষতি করে থাকে, এগুলো দমন করার জন্য আমরা ম্যালাথিয়ন ব্যবহার করতে পারি।
এই কীট বিষগুলো তোমার তরল এবং ডাস রূপে পাওয়া যায় বা গুঁড়া হিসেবে পাওয়া যায়, এবং এদের স্থায়িত্বকাল হলো 3 থেকে 5 দিন। কাজেই এটা বেশ উপকারী কীট বিষ। তারপর রয়েছে ভ্যাপোনা। এই ভ্যাপোনার বাণিজ্যিক নাম হলো এবার নগস, DDVP এবং নুভান। সাধারণ নাম হলো ডাইক্লোরোভাস। এরা সংস্পর্শে এবং বিষ বাষ্প হিসাবে কাজ করে থাকে। এগুলো খুবই বিষাক্ত, তাই এগুলো কীটপতঙ্গ দমনে খুব ব্যবহার করা হয়ে থাকে। এগুলো তোমার গুদামজাত শস্য দানা, শাকসবজির বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকা, এছাড়া মশা এবং মাছি দমনে অত্যন্ত কার্যকরী কীটনাশক এই ভ্যাপোনা। স্তন্যপায়ী প্রাণীর জন্য অত্যন্ত মারাত্মক এগুলো। কাজেই তোমার ফসলে যে ইঁদুর অনেক ক্ষতি করে, এই ইঁদুরকে দমন করার জন্য আমরা ভ্যাপোনা ব্যবহার করতে পারি। এর বিষক্রিয়ার তোমার স্থায়িত্বকাল হলো 2 থেকে 3 দিন। কাজেই যেহেতু 2 থেকে 3 দিন, কাজেই আমরা এই কীট বিষ ব্যবহার করলে আমাদের ক্ষতিটা কম হবে। ইহা তরল আকারে সাধারণত বাজারে পাওয়া যায়। এরপর রয়েছে দেখো সুমিথিয়ন। এর বাণিজ্যিক নাম হলো একোথিয়ন, ফেনোট্রিথিয়ন, ফলিথিয়ন ইত্যাদি। ইহা সংস্পর্শ এবং পাকস্থলী বিষ এবং ব্যাপক সংখ্যক পোকার দমনে ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে পাকস্থলী বিষ, অর্থাৎ খাদ্যের সাথে কীটপতঙ্গের দেহের মধ্যে ঢুকে যায়। এর বিষক্রিয়ার স্থায়িত্বকাল হলো 12 থেকে 14 দিন। দেখো অনেক সময়, কাজেই এটা আমাদের জন্য বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, যেহেতু অনেক সময় তোমার ই থাকে, অ্যাক্টিভ থাকে বা কার্যকর থাকে। তরল আকারে সাধারণত এটা বাজারে পাওয়া যায়। এরপর দেখো ডিপটেরেক্স। এর বাণিজ্যিক নাম হলো ডিপাটেরেক্স, ডাইলক্স, নেভুভন ইত্যাদি। এটিও সংস্পর্শ এবং স্থানীয় প্রবেশ বিষ, অর্থাৎ পোকামাকড়ের দেহে যেখানে লাগে ওই দিক দিয়ে তার দেহের ভিতরে ঢুকে যায়। এবং পাকস্থলী বিষ, অর্থাৎ খাদ্যের সঙ্গে যদি কীটপতঙ্গ তোমার এই বিষ গ্রহণ করে, তাহলে পাকস্থলীর মাধ্যমে তার দেহের ভিতরে ঢুকে যায় এবং তোমার স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। সাধারণত আমরা ফলের যে মাছি, এই পোকাগুলো দমন করার জন্য এই ডিপটেরেক্স ব্যবহার করে থাকি। ইহা সিক্ত গুঁড়া আকারে পাওয়া যায়, অর্থাৎ ভিজা গুঁড়া হিসাবে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে পারি দেখো সেবিন। এটি আরেকটি কীট বিষ। এটাকে কারবারিল বলা হয় তাকে। সংস্পর্শ এবং পাকস্থলী বিষ এবং স্বল্পভাবে প্রবাহ বিষ। প্রবাহ বিষ তো তোমরা জানো, কীটপতঙ্গ সাধারণত এই প্রবাহ বিষটা সাধারণত দেওয়ার ফলে গাছের শিকড়ের মাধ্যমে সেই বিষটা গ্রহণ করে এবং গাছের সমস্ত গাছটি বিষাক্ত হয়ে যায়। এটাই হলো প্রবাহ বিষ। এটা স্বল্প পরিমাণে প্রবাহ বিষ হিসাবে কাজ করে থাকে। বিভিন্ন ধরনের ফসলের পোকা দমন করার জন্য এই সেবিনটা ব্যবহার করা হয়। ভূপৃষ্ঠের পোকা সমূহ নিয়ন্ত্রণ করা হয় সেভেন। এছাড়া গুদামজাত শস্য যেগুলো আছে, এই শস্যের ক্ষতিকারক পোকাগুলো দমন করার জন্য সেভেন ব্যবহার করা হয়। এগুলো বাজারে সিক্ত গুঁড়া এবং গুঁড়া আকারে পাওয়া যায়। বিষক্রিয়ার স্থায়িত্বকাল হলো 5 থেকে 8 দিন। এরপর দেখো ফুরাডান। ফুরাডানকে সাধারণভাবে আমরা বলতে পারি কার্বোফুরান। এই ফুরাডানটা সংস্পর্শ এবং পাকস্থলী বিষ হিসাবে কাজ করে। ইহা কেবল কীটনাশক নয়, মাকড় নাশক ও নেমাটোড বা কৃমিনাশকের কাজ করে। লক্ষ্য করে দেখো, এগুলো মাকড় নাশক, একারিসাইডস যেটাকে আমরা বলি, নেমাটোসাইডস যেটা বলি, অর্থাৎ কৃমিনাশক। তার মানে এগুলো ইনসেকটিসাইড, নেমাটোসাইড অ্যান্ড একারিসাইডস, তিনভাবে এগুলো কাজ করে থাকে। ধানের যে মাজরা পোকা রয়েছে, এর আগে আমি মাজরা পোকা তোমাদের দেখিয়েছিলাম একটি ক্লাসে, সেই মাজরা পোকাগুলো দমন করার জন্য ফুরাডান ব্যবহার করা হয়। এগুলো বাজারে দানাদার হিসাবে পাওয়া যায়। তারপর দেখো সাইপারমেথ্রিন। পাইরিথ্রয়েড জাতীয় কীটনাশক এগুলো। বাণিজ্যিক নাম হলো রিপকর্ড, সিম্বুস ইত্যাদি। সাধারণত আমের হুপার পোকা, দেখবে আম গাছের কাণ্ড ছিদ্র করে ফেলে, আম গাছের রস শোষণ করে খায় এগুলো। এই আম গাছের হুপার পোকা, তুলার গুটি পোকা রয়েছে, এগুলো দমন করার জন্য এই জাতীয় কীটনাশক বা সাইপারমেথ্রিন ব্যবহার করা হয় থাকে। এগুলো সাধারণত বাজারে তরল আকারে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন ধরনের কীটনাশক দেখলাম, বাজারে কোন কোন ধরনের কীটনাশক পাওয়া যায় সেটি জানলাম, কোন ধরনের কীটপতঙ্গের জন্য কোন ধরনের কীটনাশক ব্যবহার করা যেতে পারে সেটা মোটামুটি একটি ধারণা পেলাম। এবার
এই কীটনাশকের ব্যবহার এবং সতর্কতা সম্পর্কে জানবো। এগুলো কিন্তু জনস্বাস্থ্যের জন্য বেশ হুমকি স্বরূপ এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যদি আমরা সঠিক নিয়ম না মেনে এগুলো ব্যবহার করি। তাহলে একটু ব্যবহার এবং সতর্কতাগুলো জানার চেষ্টা করি। কীটনাশকের ব্যবহার দেখো সিঞ্চন পদ্ধতিতে ব্যবহার করতে পারি, হ্যাঁ, সিক্ত যোগ্য গোড়া তরল কীটনাশক এগুলো আমরা স্প্রে করি, হ্যাঁ, বিভিন্ন গাছের মধ্যে দিতে পারি এবং কীটপতঙ্গ দমন করতে পারি। এছাড়া গুঁড়া ছিটিয়ে যদি ডাস্ট আকারে কোনো কীটনাশক থাকে সেই কীটনাশকগুলো আমরা পানির সাথে মিশিয়ে বা সূক্ষ্ম বালিকণা বা ছাই ইত্যাদির সাথে মিশিয়ে আমরা ফসলের ক্ষেতে ছড়িয়ে দিতে পারি, তাহলে কীটপতঙ্গ দমন হবে। এছাড়া ফিউমিগেন্ট হিসাবে এটা ফিউমিগেন্ট বা বিষ বাষ্প যেটা, এটা সাধারণত গুদামজাত শস্যে খুবই কার্যকরী। হ্যাঁ, কারণ গুদামজাত শস্যে একদম কোনায় কোনায় তোমার বিষ বাষ্পটা ঢুকে যায় এবং কীটপতঙ্গ দমন করে। এগুলো কঠিন বা তরল অবস্থায় তোমার বিশেষ করে বদ্ধ স্থানে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। পোকা দীর্ঘ সময় বিষাক্ত গ্যাস অথবা বিষ বাষ্পের সংস্পর্শ থেকে মারা যায়। একেবারে গুদাম ঘরে দিয়ে আমরা গুদাম ঘর বন্ধ করে দিতে পারি, ফলে ভিতরে ওই বাষ্পটা ছড়িয়ে যাবে এবং কীটপতঙ্গ মারা যাবে। এখানে লক্ষ্য করে দেখো, এখানে আমি মৌমাছি দেখেছি, দেখো এরা পরাগণে সাহায্য করছে, এখানে আরেকটা মৌমাছি। কাজেই এই কীট বিষগুলো দেওয়ার পূর্বে এই আমাদের বন্ধু পোকাগুলো যারা পরাগণে সাহায্য করে তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ এরা এই কীটনাশকের বিষাক্ততায় মারা যাবে, ফলে পরাগায়নের যদি ঘাটতি হয় আমাদের ফসল উৎপাদন কমে যাবে। এরপর দেখো দানাদার প্রয়োগ, গ্রানিউলস অ্যাপ্লিকেশন, কীটনাশক দানাদার আকারে জমিতে আমরা ব্যবহার করতে পারি। বীজোৎপন্ন শস্যে প্রবাহমান জৈব ফসফরাস, জৈব কার্বামেট কীটনাশক দানাদার রূপে আমরা ব্যবহার করতে পারি। সাধারণত মাটিতে কীটনাশক এই পদ্ধতিতে ব্যবহার করা হয়ে থাকে। ধানের মাজরা পোকা তোমরা জানো, এটা এটা যে পিউপা, এটা গাছের কাণ্ডে থাকে এবং মাটিতে থাকে, কাজেই আমরা মাটিতে এই ধরনের কীট বিষ প্রয়োগ করে আমরা মাজরা পোকা দমন করতে পারি। তারপর দেখো রয়েছে বিষটোপ, পয়জন হ্যাবিট, এই পয়জন বেটটা মাটিতে অবস্থানকারী পোকা যেমন কাটুই পোকা গাছের শিকড় গুলো কেটে দেয়, উড়চুঙ্গা, উই পোকা এগুলো মাটিতে থাকে, পিঁপটা, ধানের শিস কাতে লেদা পোকা এগুলো মাটিতে থাকে, অর্থাৎ মাইসেমনা সেপারেটা এটার বৈজ্ঞানিক নাম, এই যে তেলা পোকা, পেরিপ্ল্যানেট আমেরিকানা, এই পোকাগুলো দমন করার জন্য আমরা বিষ্টপ ব্যবহার করতে পারি এবং চারটি উপাদানের সাথে মিশিয়ে আমরা বিষ্টপ ব্যবহার করতে পারি। যেমন নিষ্ক্রিয় বস্তু, এর মধ্যে রয়েছে দেখো গমের ভুষি, চালের গুঁড়া, এরপরে আকর্ষক হিসেবে আমরা দিতে পারি চিনি, গুড় অথবা শাকসবজির তেল, এগুলির সাথে মিশিয়েও আমরা বিষ্টপ ব্যবহার করতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের কীটনাশক সরাসরি দিতে পারি। তারপরে দেখো পানির সাথে মিশিয়ে আমরা বিষ্টপ তৈরি করতে পারি। তাহলে এই চার ধরনের উপাদান মিশিয়ে আমরা বিষ্টপ তৈরি করে কীটপতঙ্গকে মারতে পারি, বা স্তন্যপায়ী বা নেমাটিসাইড অথবা মাটিতে যে পোকামাকড় থাকে তাদেরকে আমরা দমন করতে পারি। এরপর আসি দেখো কীটনাশক ব্যবহারের সতর্কতামূলক ব্যবস্থাগুলো আমরা কি নেব। প্রত্যেক কীটনাশক কম বেশি বিষাক্ত, এটা আমরা সবাই জানি। সাধারণভাবে সাবধানতা অবলম্বন সহ অনুমোদিত সতর্কতামূলক ব্যবস্থাদি গ্রহণ যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি হবে, আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে, হ্যাঁ, আমাদের ফুসফুসের ক্ষতি হবে ইত্যাদি ক্ষতি হবে। কাজেই আমাদের খুব সতর্ক থাকতে হবে কীটনাশক ব্যবহারের জন্য। দেখো এখানে প্লেন দিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, এটি যেমন উপকার এবার সেই সাথে অপকারও, কারণ প্লেন দিয়ে দেওয়ার ফলে সমস্ত ফসল সুন্দর স্বাভাবিক মানে মানে সঠিক অনুপাতে কীটনাশক গুলো পেয়ে যাচ্ছে, কিন্তু বাতাসের সাথে মিশে যাচ্ছে, ফলে পোকামাকড়ের সাথে সাথে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের শ্বাসনালী দিয়ে ঢুকবে, আমাদের ত্বক দিয়ে ঢুকবে, আমাদের চোখে লাগবে ইত্যাদি ভাবে আমাদের কিন্তু এই কীট বিষগুলো ক্ষতি করে থাকে। কাজেই খুবই সতর্ক থাকতে হবে কীট বিষ প্রয়োগে। তারপর দেখো কীটনাশক ব্যবহারের পূর্বে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। কীটনাশক ব্যবহারের পূর্বে পাত্রের গায়ে যে লিখিত নির্দেশাবলী আছে সেগুলো ভালো করে আমাদের পড়ে নিতে হবে। আমাদের সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহার করতে হবে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আমাদের হাতের আবার গ্লাভস পরে নিতে হবে, হ্যাঁ, গ্লাভস পরে তারপরে এগুলো ভালো করে মিশাতে হবে।
কীটনাশকে ব্যবহৃত যে যন্ত্রপাতি অন্য কীটনাশকে ব্যবহার করার পূর্বে পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে দুই ধরনের কীটনাশকের ভিতরে একটা রাসায়নিক বিক্রিয়া হতে পারে। তারপর ব্যবহারকারীর শরীরে কোনো প্রকার ক্ষত বা খোসপাচরা অথবা কোনো প্রকার চর্মরোগ যদি থাকে তাহলে ওই ব্যক্তি বেশি আক্রান্ত হবে, বা মানসিক রোগী যদি থাকে তাকে দিয়ে কীটনাশক ছিটানো যাবে না। এই বিষয়গুলো খুবই সতর্কতা সাথে দেখতে হবে। লক্ষ্য করে দেখো, এখানে একজন লোক দেখো গামছা পেঁচিয়ে নাক মুখ বন্ধ করে রাখছে, কিন্তু তার হাত উন্মুক্ত, পা উন্মুক্ত, কাজেই কীটনাশক গুলো তার পা দিয়ে হাত দিয়ে কিন্তু শরীরে প্রবেশ করবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়, এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। এরপরে লক্ষ্য করে দেখো, কীটনাশক ব্যবহারকালীন কি কি সতর্কতা নিতে হবে যখন আমরা ব্যবহার করব। দেখো, কীটনাশক প্রয়োগ করার সময় অতিরিক্ত কাপড় এবং অ্যাপ্রন পরে নিতে হবে। নাক মুখ চোখ কীটনাশকের বিষাক্ত বাষ্প থেকে যাতে রক্ষা পায় জন্য আমাদের মুখোশ পরে নিতে হবে। তারপর সবসময় বায়ু প্রবাহের অনুকূলে, হ্যাঁ, যেদিকে বায়ু প্রবাহিত হয় সেদিকে সিঞ্চন করতে হবে, যাতে যাতে যে ছিটাচ্ছে তার শরীরে যাতে না আসে। তারপর সবসময় পানাহার থেকে বিরত থাকতে হবে, মানে কীটনাশক ছিটানোর সময় কোনো কোনো কিছু খাওয়া যাবে না। তারপর মুখের দ্বারা ফু দেওয়া যাবে না যদি এর নজেলটা ছিদ্র বন্ধ হয়ে যায়। তারপর শস্য গাছে ফুল ধরলে সেই গাছে কখনোই কীটনাশক দেওয়া যাবে না, তাহলে মৌমাছি বা আমাদের উপকারী বন্ধু পোকা মারা যাবে। পুকুর খাল বিলে এর ব্যবহৃত যন্ত্রপাতিগুলো ধোয়া যাবে না। পরিপক্ক ফসলে অল্প মেয়াদে কীটনাশক তোমার কীটনাশকের ব্যবহার চলবে না পরিপক্ক যে ফসলে, কারণ সেগুলো আমরা আবার খাবো, আমাদের ক্ষতি হবে। এই বিষয়গুলো ভালো করে মেনে চলতে হবে। দেখো, লক্ষ্য করে দেখো, বাতাসের অনুকূলে দিতে হবে যাতে যে ব্যবহারকারীর শরীরে যাতে কীটনাশক না আসে, যাতে বাতাসে অন্যদিকে উড়িয়ে নিয়ে যায়, এই ব্যাপারে বেশ সতর্ক থাকতে হবে। কীটনাশক ব্যবহারের পর কি কি সতর্কতা নিতে হবে? ব্যবহারকারীকে কাজ শেষে তোমার সঙ্গে সঙ্গে যন্ত্রপাতি ধৌত করে নিতে হবে। সিঞ্চন যন্ত্রে পানি বা অবশিষ্টাংশ কীটনাশক নিরাপদ স্থানে ফেলে দিতে হবে। তারপর তোমার কীটনাশক ব্যবহৃত জমিতে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিতে হবে যাতে অন্যরা এখানে না আসে। তারপরে কীটনাশক ব্যবহারের শেষে ব্যবহারের গায়ের কাপড় খুলে ফেলতে হবে, সেগুলো ধুয়ে ফেলতে হবে, ব্যবহারকারী ভালো করে গোসল সেরে নেবে। তারপর কীটনাশকের তোমার ওই পাত্রে কীটনাশকের নাম লিখে গুদামে রেখে দিতে হবে যাতে পরে আমরা বুঝতে পারি। এছাড়া প্রয়োজন সারা গুদাম ঘর সবসময় তালাবদ্ধ করে দিতে হবে যাতে বাচ্চারা সেখানে না যায়, এবং কোনো ক্রমে কীটনাশকের খালি পাত্রে খাদ্যদ্রব্য বা অন্য কিছু নিয়ে ব্যবহার করা যাবে না, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়া তোমার কীটনাশক পাকস্থলীতে প্রবেশ করলে তোমার তৎক্ষণাৎ তাকে বমন করাতে হবে, উষ্ণ লবণ খাওয়াই দিতে হবে বা আঙ্গুল ঢুকিয়ে ওই লোককে বমন করাতে হবে। কীটনাশক যদি রোগীর ভিতরে তোমার যায়, শ্বাস প্রশ্বাসে তার কষ্ট হয়, হ্যাঁ, এজন্য তাড়াতাড়ি ডাক্তার কাছে নিতে হবে। এবং চামড়ার উপরে যদি কীটনাশক লেগে যায় পানি এবং সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। চোখের মধ্যে যদি কীটনাশক পড়ে যায় চোখে বেশি বেশি করে পানি দিতে হবে, তাহলে মোটামুটি উপকার পাওয়া যাবে। এছাড়া কীটনাশক নিয়ে সতর্ক থাকতে হবে তোমার কেনার সময়, তারপর ব্যবহারের সময়, স্প্রে করার সময়, যন্ত্রপাতি নির্বাচনের সময় বেশ সতর্ক থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময় সতর্ক থাকতে হবে। পশু খাদ্য যখন আমরা দিব সেখানে যাতে কীটনাশক না যায় সেখানে আমাদের সতর্ক থাকতে হবে, হ্যাঁ। তারপর বিপুল পরিমাণ কীটনাশক মাথায় কাঁধে পিঠে বহন করা যাবে না, তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। স্প্রে করার সময় যেগুলি বলছিলাম, সঠিক যন্ত্র বাছাই করতে হবে, বাতাসের অনুকূলে থাকতে হবে, মুখে তোমার ই করে মাস্ক পরে নিতে হবে, এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। দেখো, এখানে আদর্শ একটি পোশাক কীটনাশক ছিটানোর জন্য। তারপর তোমার কীটনাশক স্প্রে করার পর যে সতর্কতা অবলম্বন করতে হবে, তোমার বাড়তি স্প্রে বা যেগুলো থাকবে সেগুলো নষ্ট করে ফেলতে হবে, অতিরিক্ত এগুলো মাটিতে পুঁতে ফেলতে হবে, খাওয়া বা ধূমপানের আগে পরিষ্কার জল সাবান দিয়ে হাত মুখ ধুয়ে ফেলতে হবে। এই সতর্কতাগুলো ভালোভাবে পালন করলে মোটামুটি আমরা উপকার পাবো। এখানে দেখো, ঢেঁড়স গাছে কীটনাশক দিচ্ছে, এখানেও আরো মাথা ভালো করে ই করা হয় না, এটা সঠিক পদ্ধতি নয়। এবং দেখো, অনেক পরে ঢেঁড়স ব্যবহার করতে হবে, এটা রেসিডুয়াল এফেক্ট নষ্ট হয়ে গেলে তারপরে ঢেঁড়স ব্যবহার করতে হবে বা বাজারে বিক্রি করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, দেখো উদ্ভিদ দিয়ে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, উদ্ভিদ মারা যায়, হ্যাঁ, বিষাক্ত তা
উদ্ভিদের ক্ষতিগ্রস্ত হয়, উদ্ভিদের সালোক সংশ্লেষণ ব্যাহত হয়, উদ্ভিদের মিউটেশন হয়, ফলে তার জেনেটিক যে গঠন সেটা নষ্ট হয়ে যায়, ফলে উদ্ভিদের এই ক্ষতিকর অবস্থা মানব দেহে চলে আসে এবং মানব দেহে এগুলো মানব দেহেরও মিউটেশন সৃষ্টি করে থাকে। কাজেই এটা বেশ ক্ষতিকর। প্রাণীদেহ দেখো, প্রাণীরা মারা যায় কীটনাশকের কারণে, শারীরবৃত্তীয় কাজকর্ম আমাদের ব্যাহত হয়, আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, আমাদের ত্বকের ক্যান্সার হতে পারে, আমাদের মাথা ঝিমঝিম করতে পারে, এছাড়া এগুলো আমাদের চর্বিতে জমা হয়, পরবর্তীতে সমস্যা হয়। তারপর ভূপৃষ্ঠে যে উপকারী তোমার অণুজীবগুলো থাকে, সেই অণুজীবের কারণে আমাদের ক্ষতি হয়, মাটির গঠনগত বৈশিষ্ট্য নষ্ট হয়, খাদ্য শৃঙ্খলে পোকামাকড় মারা গেলে পশু পাখিগুলো খেতে পারে না, খাদ্য শৃঙ্খল নষ্ট হয়, ফলে খুব সাবধানে কীটনাশক ব্যবহার করতে হবে। দেখো এখানে একটি পশু তোমার লার্ভা খাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, সময় প্রায় শেষ, তোমরা এই ক্লাসগুলো ভালো করে ফলো করবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট দুইটা থাকবে, পোকামাকড় তোমার দমনে কীটনাশক সম্পর্কে তোমরা লিখবে, কীটনাশকের ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তোমরা লিখবে। সরকারি সাদত কলেজের প্রাণবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কৃতিত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।